প্রিয় দর্শক, চলে যাবো পরবর্তী রাউন্ডে। বেস দা প্লেয়ার যাওয়ার আগে একটা প্রশ্ন করছি, 18 বছরের কম বয়স্কদের বিয়ে দেওয়া হয় না কেন? পারবেন না আমি বলে দিচ্ছি, 18 বর্ষের কমদের বিয়ে দেওয়া হয় না, কারণ এটা ওদের খেলার বয়স। বলে 18 বর্ষের উপরে যাদের তাদের বিয়ে দেওয়া হয় কেন? কিন্তু তুমি যে প্রশ্নটা করেছো এটা তো ভুল। কেন? কারণ আমার বিয়ে 18 বছরের আগে হয়েছে। মাঝে মাঝে আমি এই প্রশ্নের উত্তর কি করে বলবো বলো? মাঝে মাঝে এরকম পালিয়ে বিয়ে দু একটা আছে বা দুর্ঘটনা থাকছে। এবার বলেন, 18 বয়সের বেশি যাদের তাদের বিয়ে দেওয়া হয় কেন? তারপরেও খেলার বয়স, তারপরেও তাদের খেলার বয়স। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেকগুলো খেলোয়াড় রয়েছে, বিভিন্ন মাঠের খেলোয়াড় এখানে আছে। তো এই খেলোয়াড়দের নাম ম্যাচিং করতে হবে, সবারটা বলতে হবে, সবারটা। এখানে নামগুলো দেওয়া আছে, এই নামগুলো মানে আমি পিন করব। হ্যাঁ, পিন করতে হবে। এই যে রাখলাম, এগুলো হাতে নিতে হবে। আমি দেখব 3 মিনিট কিন্তু সময় থাকে। সিরিয়াসলি 3 মিনিটের মধ্যে দিতে হবে, যদি না পারে তাহলে রেড কার্ড। ও মাই গড। ওকে, বলটা রাখতে হবে, স্টার্ট। বাপরে বাপ, এমবাপ্পে একটা পেরেছেন, স্টার্লিং। আজকে যেহেতু ইংল্যান্ডের খেলা, ডেফিনেটলি I love him. আজকে তাহলে ইংল্যান্ড সাপোর্ট করছেন? ডেফিনেটলি ড্যাশিং ইংল্যান্ড। হ্যারি কেন? এটা একটাই হবে, কারণ নাক বোঁচা, চোখ বোঁচা। এটা নাম বলতে বললে আপনি পুরস্কার দাও করে। টাকুমি মিনামিনো। মিনামিনো, ওকে। কাভানি। হোপফুলি এটাই ঠিক আছে, লেখা কি আছে? হ্যাঁ, কাভানি। জার্সিতে উল্টা দিক দিলে আমরা সহজে পারতাম, কারণ উল্টা দিকে নাম লেখা থাকে। আমার মনে হয় এই এই দুটো কাছে। হ্যাঁ, ঋতিক রোশন, মাই ড্যাশিং হিরো, অ্যান্ড সাকিব আল হাসান, আওয়ার বাংলাদেশের অলরাউন্ডার, মানে বাংলাদেশে না, ওয়ার্ল্ড অলরাউন্ডার ক্রিকেটার। তো হোপফুলি ভুল করছি না। মেডিসন, ওকে। না, আই থিংক ভুল করছি, ভুল করছি। এইবার এবার হয়েছে, সব ঠিকঠাক হয়েছে। ফুটবল নিয়ে মজার স্মৃতি শুনতে চাই। ফুটবল নিয়ে আসলে, ফুটবল বিশ্বকাপ নিয়ে, খেলা দেখা নিয়ে, যে কোনো না, প্রথমে ছোটবেলার স্মৃতি বলতে পারি। সেটা হচ্ছে, ফুটবল আসলে আমাদের দেশে মেয়েরা ওভাবে করে দেখে না বা দেখার সুযোগ হয় না, কিন্তু আই ওয়াজ সো লাকি। আমার বাসায় যেহেতু মিরপুর ছিল, মিরপুর 2 নম্বর, সো এখন যেটা ক্রিকেট স্টেডিয়াম, শেরবাংলা ক্রিকেট স্টেডিয়াম, এটা কিন্তু একটা সময় ফুটবল স্টেডিয়াম ছিল, এবং সেখানে আবাহনী মোহামেডানের খেলা হতো, বিভিন্ন ক্লাবের খেলাগুলো হতো। সো আমার যারা কাজিন, স্পেশালি যারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেন অথবা তিতুমির, বাংলা কলেজ, এইসব জায়গায় যারা পড়তেন, তারা হচ্ছে আমাদের বাসায় সবসময় চলে যেতেন যখন এই ম্যাচগুলো হবে। তো আমি যেহেতু ছোটো ছিলাম, ভাইয়াদের কোলে চড়ে যে খেলা দেখার সুযোগ হয়েছে, এবং মজার ঘটনা হচ্ছে, একবার খেলা দেখতে যেয়ে আবাহনী মোহামেডান যারা সমর্থক রয়েছে তাদের মধ্যে ঝগড়া লেগে গেল, এবং ঝগড়া লেগে গণ্ডগোল, মানে চরম গণ্ডগোল।